হাই, আমি সায়ন্তনী, আর এটা আমার চ্যানেল ডেইলি ডিটুর। এই চ্যানেলে আমি নিয়ে আসছি জীবনের কিছু ছোট ছোট আবিষ্কার, কিছু টুকটাক বেড়ানো, কিছু পেট পুজো, আর এক রাশ ভালোবাসা। সো লেটস স্টার্ট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওটা একটা খুব মিক্সচার অফ থিংস, বেসিক্যালি ইটস আ সারপ্রাইজ ভিডিও। ভিডিওটা সারপ্রাইজ নয়, বাট ইভেন্টটা ইজ আ সারপ্রাইজ, মানে আমরা আমাদের একটা বন্ধুকে সারপ্রাইজ দিতে চলেছি। অ্যান্ড দিস ইজ দ্য হোল থিং, হাউ উই প্ল্যান্ড ইট, হাউ উই এক্সিকিউটেড ইট বেসিক্যালি। তো টুডে ইজ, আজকে ডেট কত? হ্যাঁ, তো টুডে ইজ 24th of August 2021। আজকে আমার তিনটে বন্ধু আমার বাড়ি আসবে, আমরা ফোর্থ বন্ধুর জন্য সেলিব্রেটটা করব। আর উই উইল সেলিব্রেট ইট অন 28th of August 2021, যখন আমরা বিষ্ণুপুরে থাকবো। ওই দিনকে আমরা সন্ধ্যেবেলা জিনিসটাকে সেলিব্রেট করবো। অ্যান্ড দিস ইজ হাউ ইট বিগেন। সো ফার্স্টে লেটস গো টু ডেজ ব্যাক। হ্যালো, আমি জানি না, আই গেস আমি এই ভিডিওটা অলরেডি স্টার্ট করেছি টিউজডে, অ্যান্ড টুডে ইজ সানডে। সো দিস ইজ আ ভেরি প্রিপন্ড পরের পার্ট ভিডিও। সো লেটস ট্রাই ওয়ান মোর। 31st August দেবমালার বার্থডে, অ্যান্ড উই আর প্ল্যানিং সামথিং ফর হিম, যেটা আমরা বিষ্ণুপুরে গিয়ে সেলিব্রেট করতে পারবো। অ্যান্ড দিস ইজ দ্য পার্ট ওয়ান অফ দ্যাট ভিডিও। পার্ট ওয়ান মানে পার্ট ওয়ান অফ দ্যাট প্রিপারেশন, যে আমি আমার কাছে এখন পেনড্রাইভ আছে, আমি এখন যাচ্ছি কিছু ফটো প্রিন্ট আউট করতে। তো রেস্ট অফ দ্য কাজ টিউজডে হবে, অ্যান্ড স্যাটারডে হবে ওখানে গিয়ে, দেখা যাক। তো ফটো তো আমি দিয়ে এসেছিলাম, কিন্তু ফটোগুলো আমি ফেরত পাইনি, মানে ফটোগুলো ওয়াশে দিয়ে করেছিলাম, কালকে পাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি কালকে পাইনি। কালকে কিছু কিছু ফটো পেয়েছি, যেগুলো আমি একটু পরে দেখাবো, বাট একটা মেন যে ফটোগুলো হওয়ার কথা ছিল সেগুলো আমরা পাইনি। তো আজকে আমরা জিনিসটা বানাবো, যে মেন জিনিসটা আমাদের মধ্যে যা কিছু থাকবে সেই জিনিসটা বানাবো। অ্যান্ড উই উইল টেক। আমরা চলে এসেছি আজকে শান্তির বাড়িতে। হ্যালো, আমরা জিনিসপত্র কিনে নিয়েছি। মিতুষা, এদিকে ফটো ব্লগ, দেবানন সবসময় এরকম বিল্ডিং জিনিসপত্র বলে। তো দেবানন দেখা দেখি, এগুলো পোলারয়েড গুলো, এটা হলো আমাদের ছবি, এটা আমরা 2 3 4 5 6 7 8। এবার দেবানন এখানে কাজ শুরু হয়ে গেছে। কটা বাজে এখন? এখন বাজে 3:10। জানি না কাজ কতক্ষণ চলবে, কি করে চলবে, কি অবস্থায় চলবে, সারা রাতে চলতে পারে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য বক্স, দেখি দেখ একবার, এরকম টাড়া টাড়া পুরোটাই বিদ্যুৎ সাথে মানে আবার আবার। হ্যাঁ, আমি অন্য কাজ করছিলাম, সেটা আলাদা কথা, বাট যাই হোক, এটা এটা ডিউরেবল তো বক্সটা, দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আমরা প্রমাণ দেব। এখানে অফিস চলছে অ্যাপারেন্টলি। ভাল লাগছে কি রে দেবজন, কিছু কাজ টাজ কর। দেবজন আমার বিজি, আমি এই অবধি গেছি, এরপরে এখনো টিচার বলতে পারেনি যে এরপরে কি করতে হবে। এই আমি বানাবো, তুই বানিয়ে দিস না, তুই ওকে বানাতে দে। টিচার তুই এক কাজ কর, এটাকে আনফোল্ড কর, এই সব কটাকে আনফোল্ড কর। চুপ কর, টিচারকে বানাতে দে, টিচার প্র্যাকটিস করছে। ও, টিচার প্র্যাকটিস করছে, এরকম হলো। কেন দেবাঞ্জন হলো
এতবার বলিস না লজ্জা লাগছে একটু দেখা একটু দেখা না দেখা এই দেখ আমার খাম হ্যাঁ লেটারে কি লিখবি প্রিয় দেবমাল্য আশা করি তুমি ভালো আছো অনেকদিন তোমার কোনো খবর পাই আমরাও সবাই ভালো আছি আমি আজকে তোমার একটা বিশেষ কারণে চিঠি লিখেছি এই পুজোতে আমি তোমার সাথে দেখা করব কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও আমার প্রণাম দিওর বদলে প্রণাম নিও লিখবে কেউ না কেউ একজন লিখবেই লিখবে এটা আমার প্রণাম নিও আলাদা আলাদা করে একজন বলবে একটা টিচার বললো যে ইউ শুড রাইট ইউর ওন অ্যাড্রেস অন দ্য লেফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছড়ানোর হেম মুহূর্ত ভিতরে ঢোকানোর চেষ্টা করছে বা ঢুকতে পারছে না কি বলে আছে কেটে নে একটু কেটে নে সাইড দিয়ে না না ও এটা পুরোটা খুলতে হবে না হ্যাঁ ব্যাস সুন্দর লাগছে এটা ভায়োলেট এন্ড রেড এটা আমার নাইস আর মিথি শতরটা দেখো ও বা ঢুকে গেছে আর এখানে ফটোজ আছে যেগুলো কালকে আমি আধা পেয়েছি আধা পাইনি দেবাঞ্জন আর মিতুষা টুনি বাল্ব কিনতে গেছে আমরা অন্যদিকে গেছি এগুলো কিনতে তো এখন এখন অলরেডি 7টা বেজে গেছে এখন বাড়িতে গিয়ে এটাকে শুরু করতে হবে আবার করে পুরো জিনিসটাকে একদম পুরো কমপ্লিট করতেই হবে আজকে বা এনি হাউ তো ওকে মা আলটিমেটাম দিয়েছে যে বাড়ি আসতেই হবে হ্যাঁ সো একটুখানি টাইমটাও শর্ট হয়ে গেছে ভাবা হয়েছিল সারা রাতের মধ্যে হয়ে যাবে বাট সারা রাত মেবি পাওয়া যাবে না থিংস উই ডু ফর দেবমাল্য অগেন সো দেবমাল্য ভালো করে ট্রিট দিবি একটু ছোট বললাম 8টা 1 বাজে আমরা কাটছি এন্ডানি সব রঞ্জন সব খুলে ফুলে নেওয়া হয়েছে So say as and lost, as and lost. আফটার ওয়ান ডে ওয়ান অ্যান্ড আ হাফ ডে অ্যান্ড আ হেয়ার কাট লেটার তো আমি দেখাবো ওখানে এখনও শেষ হয়নি আমি কিছু কিছু এখনও ডিটেলিং বাকি আছে তো সেটা করবো একটা জিনিস আমি বানিয়েছি সেটা আমি এখন দেখাচ্ছি বাকি দিস ইজ মাই খাটের অবস্থা বিকজ আমি করতে হচ্ছে অ্যান্ড 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 দিস ইজ ইট এখন অব্দি গা লেটেস্ট পজিশন এইখানে আজকে আলো লাগানো হয়ে গেছে এখানে এখন সব ছবিগুলো আছে যেগুলো আমি পরে আবার ভালো করে দেখাবো এই জিনিসটা আমি আপাতত বানিয়েছি এই জিনিসটা ওপেনস আপ লাইক দিস অ্যান্ড আফটার এইটা এখানে পরার পর ইট ওপেনস আপ লাইক দিস সো এটা এখন থাকে এখানে এরকমভাবে আমি বন্ধ করছি তো এইটা আপাতত হয়েছে
অ্যান্ড এরপর আমি আই গেস সব দেখিয়েছি, আমি তো আরেকবার দেখিয়ে নিয়েছি যে এখানে আর আমার লেটার্স যেটা আমরা লিখেছি, আর এখানে তো বাকি সব ফটোগুলো আছে যেগুলো আমি আবার ভালো করে দেখাবো। দিস ইজ গোয়িং টু বি এপিক। আরও কয়েকটা বেলুন বেলুন আমি বানিয়ে চিপকাবো, খুব জোর আসলো পেছন থেকে। যাই হোক, তো ওকে তারপরে আবার পুরো ফাইনালি আমি দেখাবো। তা এখানে কিছু আমি বেলুনস টাইপের কেটেছি, এখানে এরকম 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 এরকম, সেগুলোকে আমি আই গেস এখানটায় চিপকাবো। এর টেলসগুলো বানাতে হবে, তো হ্যাঁ লেটস ডু ইট। এখন এখন এখনই করবি?